সুন্নিয়তের একটি বিশ্বস্ত চ্যানেল বাংলা 24 মিডিয়া এইচডি। কে কে কবরে যাইবেন না হাত তুলে দেখান, কে কে কবরে যাবেন হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আমরা সকলে কবরে যাইতে চাই, কথা কোন ঠিক না? কেন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কার বাণী? কার বাণী? কোন কিতাব? ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ। ذَلِكَ الْكِتَابُ, যার মাঝে কোনো সন্দেহ নাই, কোনো বেজাল নাই। আপনার আমার মাঝে বেজাল থাকতে পারে, বাজার থেকে যে কোনো পণ্য আনবেন বেজাল থাকতে পারে, সব কিছুর মাঝে বেজাল থাকতে পারে। আমার আল্লাহ বলেন, আমার কালামের মাঝে কোনো বেজাল নাই। সুবহানাল্লাহ, কন্যা কবির মনোযোগ। আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল, সকলে মরতে হবে, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরারি, আজকের মাহফিল কবরবাসীদের স্মরণে, যারা কবরে আছে তারা বড় আনন্দিত, সুবহানাল্লাহ, কর তারা বড় খুশি, তারা বড় আনন্দিত। এই যুবক মাহফিল করলে কত সওয়াব, কত বরকত। আমাদের দেশের কিছু মুনাফিকরা আছে, তারা বলে এত মাহফিল করে কি লাভ, এই মাহফিল কইরা তো কোনো মানুষ এদের হয় নাই, এরকম নষ্ট লোক আছে না নাই? মহিলা দিয়ে আগে বাড়িতে বাড়িতে গান হইতো, ঠিক না? এমন কি গান আছে নাই? আর 100% 80% গান বন্ধ হইয়া যুবকরা বাড়িতে বাড়িতে ওয়াজ মাহফিল দিতেছে, কথা কোন ঠিক না? বেঠি, এই কথা কইেন না, পান খাওয়া বন্ধ করেন, আলোচনা গভীরে ঢুকতে হবে, কথা কোন ঠিক না? আডাডি বন্ধ করেন, কারণ আপনারা হাঁটবেন আমি ওয়াজ করবো, আমি এমন বক্তা না। মনোযোগ থাকতে হবে, নেগেটিভ এবং পজিটিভ ঠিক থাকতে হবে। মাইকের তারটা যেমন নেগেটিভ পজিটিভ ঠিক আছে, মাইকের আওয়াজটা মধুর, ঠিক না? মাইকের সাউন্ডটা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, কথা কোন ঠিক না? আল্লাহ মাইকের ব্যবসাওয়ালা ভাইয়ের হায়াতের মাঝে বরকত দিক, কন্যা আমিন। গভীর মনোযোগ, আমাদের মরতে হবে, এই বিশ্বাস আছে না নাই? এ বন্ধুরি, আপনি আমি রাস্তার পার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, অথচ ওই রাস্তার পাশে অনেক কবরে বাসীরা কবরে জাহান্নামের আগুনে জ্বলতেছে, এরকম আছে না নাই? আগে আমাদের বিশ্বাস মরতে হবে, মরণ কাকে বলে বুঝতে হবে নাকি? মরণ কি এটা কুসু পাতা পাইছেন? মরণ কাকে বলে? এ যুবক, তোমার মতন কত যুবক আজকে কবরে, আমি মাসুকুর রহমান জালালির মতন কত যুবক কবরে, একসঙ্গে লেখাপড়া করেছি, ওই বন্ধুকে কবরে শোয়াইতে হইছে। এই যুবক, এই বৃদ্ধ বাবা, একসঙ্গে দোকানে বৈশে বৈশে চা খাইছ, একসঙ্গে সর্দারি করছো, মাথা বুড়ি করছো, অথচ আজকে তোমার ওই বন্ধুটা অন্ধকার কবরে, কথা কোন ঠিক না? মরণে অনেকটা জিনিস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মৌতকে সৃষ্টি করলেন, মৌতকে সৃষ্টি করে আমার আল্লাহ 70,000 জিনজিল দিয়া ওই মৌতকে বেঁধে রেখেছেন, ঠিক কর মেরে কন্যা, সুবহানাল্লাহ। এ বন্ধু, 70,000 জিনজিল দিয়া বেঁধে রাখছে, এক একটা জিনজিলের কত বড়, এটা বাংলাদেশের জিনজিলের মতো নয়, মেঘনা নদীর নৌকা স্টিমার জাহাজের জিনজিল নয়। আদিশ্বরে প্রমাণ করে ওই জিনজিলটার এক মাথা থেকে অন্য মাথা যাইতে হইলে কোন ব্যক্তি যদি একটা গুড়া দিয়া 100 বছর দৌড়ায়,
তারপর জিনজিলের এক মাথা থেকে অন্য মাথা পাবে না কন্যা, সুবহানাল্লাহ। এই আমার আশিকিন জাকিরিন বাবা জিরারি ওই মক্কে 70,000 পর্দার অন্তরে গেছেন। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতারা তোমরা মউতকে দর্শন করো কন্যা, সুবহানাল্লাহ। ফেরেশতারা বলতেছে, আল্লাহ মউত কি? সুবহানাল্লাহ, এমনই মউত কি? আমার দেশের অনেক মূর্খ জাহেল আছে, তারা এখনো মউত কি বুঝে না, এরকম লোক আছে না নাই? ওষুধের টেয়ার আরো খায়াল ওই মরলে তো ফোরেন নে, এটা বাপের বাড়ি পাইছ, বাইরে বাপ হইডা হইব, বাইরের হকটা মাইরা লে আই, ওহন তো আমি টেহাওয়ালা মানসা মারে দেখবো, আরে কবর কি তুই বইটা তো ফোরেন নে, নাউজুবিল্লাহ কইনা, এরকম বাটফার আছে না না, সে কোনোদিন মুসলমান হতে পারে না, কারণ সে কবর হাসর মিজান পুলচেরাতকে এখনো বিশ্বাস করে নাই, কথা কোন ঠিক কই না। হে সুদ আরো যে সাদা খাইলো, আমাদের কিছুই করার নাই, আমাদের কিছুই গভীর মনোযোগ। ফেরেশতারা বলতেছে, আল্লাহ মত কি? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 70,000 পর্দা উত্তোলন করে দিলেন। ওই মুহূর্তে 70,000 পর্দা সরাইতে দেরি হইল, সমস্ত ফেরেশতা গুলা মউতের এমন ভয়ঙ্কর মত, এমন ভয়ঙ্কর ওই ফেরেশতা গুলা মউতের ভয়ঙ্কর দেখিয়া ফেরেশতা গুলা এমন ভাবে বেহুশ হয়ে পড়ে গেল, 1,000 বছর পর তারা হুশ হইল, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, ঠিক না বেঠে? একদিন জালালের নাম মসজিদে হবে, তৈরিতে কো তৈরি কু কবরের মাল চামান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, কথা বলেন ঠিক না? একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী স্বজনরা করিবি দাফন, হঠাৎ চলে যাবি আদুরির দোন, প্রিয় মা বাবার বাসি নয়ন, তৈরিতে কো তৈরির কু সুন্নতি আমলিমান, একদিন জালালের নাম মসজিদ অবেলান, একদিন তোমার নাম মসজিদ, একদিন তোমারি চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার। এ বন্ধুরি ফেরেশতা গুলা 1,000 বছর বেহুশ হয়ে পড়ে রইল, আমার আল্লাহ তাদেরকে হুশ করলেন 1,000 বছর পর। ফেরেশতা গুলা হুশ হইয়া বলতেছে, আল্লাহ এই মৃত্যু এই মৌত থেকে আল্লাহ বড় কিছু ভয়ঙ্কর আসেনি। আমার আল্লাহ বলেন, মৌত থেকে বড় ভয়ঙ্কর হয়েছি আমি আল্লাহ, মৌত থেকে বড় হইলাম আমি আল্লাহ। এ বন্ধুরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইলো, জিব্রাইল তুমি দুনিয়ার জমিনে যাও, এক মুষ্টি মাটি নিয়ে আসো। আল্লাহ মাটি দিয়ে কি করবা? আল্লাহ বলেন, আমি আদম বানাইব। জিব্রাইল আলাইহিস সালাম আসিয়া মাটির মাঝে এরকম ভাবে থাপা মারলেন, ইন দ্য মিন টাইমিং জমিন ডাক দিগো জিব্রাইল,
তুমি আমার মাঝে কেন এমন ভাবে তাপা মারতেছো? জিব্রাইল ডাক দিয়ে বলে, হে জমিন, তুমি জমিন থেকে মাটি নেওয়ার জন্য মাটি নিয়া কি করবা? আমার আল্লাহ বলছে আদম বানাইবে। জমিন ডাক দিয়ে বলে, না না না, ও জিব্রাইল, আমার মাছ থেকে আমার কাছ থেকে মাটি নিও না। ওই আদমরা আমার আল্লাহ আদম বানাইব। ওই আদমরা দুনিয়ায় তাকিয়া নামাজ ছাইরা দিব, ঠিক না? ঠিক, কয়জন এসার নামাজ পড়ছেন? ও জিব্রাইল, ওই আদমরা দুনিয়ায় যাইয়া বাইয়ের হক মারবো, বইনের হক মারবো, সুদের টাকা খাইবো, ঘুষের টাকা খাইবো, মিথ্যা কথা বলবে, সুগুল করি করবে, তারা কোন ইসলাম ধর্মের কাজ করবে না। বর্তমানে এরকম লোক সমাজে আছে না নাই? আরো জোরে করে, আছে না নাই? সব দোষ ইমাম সাহেবের, হে মুইতে ভানিল না, ইমাম সাহেবের দোষ, ঠিক কি না? সব দোষ ইমাম সাহেবের, হের বউ জাগা আরেক বেড়া লইয়া এমেদা দোষ দিই ইমাম সাহেবের, এরকম লোক আছে না নাই? আপনার এই দিক দিয়ে নাই, আমরা দিক দিয়ে আছে, আছে থাকলে বালা। সব দোষ ইমাম সাহেবের, এরকম লোক আছে না নাই? বাজার ইমাম সাহেবের সম্মান করবেন। আল উলামা ওয়ারা সাতুল আম্বিয়া, ইমাম সাহেব হচ্ছেন একজন আল্লাহর রসুল বলেন, সে আমি রসুলের ওয়ারেস কন্যা, সুবহানাল্লাহ। 5,000 টাকা বেতন দিয়া কত রান্দ বাসের আলাপ, কথা কোন ঠিক না বিঠি? এগুলা করবেন না, ইমাম সাহেবকে সম্মান করতে হবে, কথা কোন ঠিক না বিঠি? গভীর মনোযোগ। জমিন ডাক দি কই এমন ভাবে কান্না করলো, জিব্রাইল আলাইহিস সালাম চলে গেলেন, আমার আল্লাহ পাঠাইলেন ইসরাফিল আলাইহিস সালামকে। ইসরাফিল আলাইহিস সালামকে পাঠানোর পরে জমিন এই কথা, উনিও চলে গেলেন, আমার আল্লাহ পাঠাইলেন মিকাইল আলাইহিস সালামকে। জমিন একই ধরনের কথা, উনিও চলে গেলেন, আমার আল্লাহ পাঠাইলেন হযরত আজরাইল আলাইহিস সালামকে। চিৎকার মেরে কন্যা, সুবহানাল্লাহ, এ বন্ধুরারি যতই কান্না করুক না কেন, হযরত আজরাইল আলাইহিস সালাম জমিনের কান্না শুনে নাই। হযরত আজরাইল আলাইহিস সালাম এমন ভাবে একটা তাপা মারলেন, মেরে জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে চলে গেলেন। আমার আল্লাহর দরবারে চলে যাওয়ার পর আমার আল্লাহ ডাক দি কই, এ আজরাইল, জিব্রাইলকে পাঠাইলাম মাটি আনলো না, ইসরাফিলকে পাঠাইলাম মাটি আনলো না, এ জিব্রাইল মিকাইলকে পাঠাইলাম মাটি আনলো না, তুমি কেন আল্লাহ আজরাইল আলাইহিস সালাম ডাক দি কই? মনিব, হে মনিব, আপনি হুকুম করেছেন, আপনার হুকুম আমি কোনদিন অমান্য করব না। চিৎকার মেরে কন্যা, সুবহানাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি واشكروا لي ولا تكفرون. الله বলেন, বান্দা তুই আমাকে ডাক, ডাকলে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। এই বান্দা তুই আমাকে ডাক, ডাকলে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। এই বান্দা তুই আমার প্রতি অসন্তুষ্ট থাকিস না, আমার প্রতি সন্তুষ্ট থাক। চিৎকার মেরে কোন, সুবহানাল্লাহ, আল্লাহ তুমি তোমার প্রতি সন্তুষ্ট থাকলে কি করবা? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহ মাসবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবুরকারীদেরকে ভালোবাসি। চিৎকার মেরে কন্যা, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি, একটু সামনের দিকে, সামনের চেয়ারগুলো, ও মা বোন যারা আছেন, আলহামদুলিল্লাহ অনেক মা বোন আসছে, করতে পারবো না। আমার আল্লাহ কই, আজরাইল, তোমাকে আমি আল্লাহ এমন একটা দায়িত্ব দিব। ও আল্লাহ, কি দায়িত্ব দিবা? এ আজরাইল, তোমাকে এমন একটা দায়িত্ব দিব। ও আল্লাহ, কি দায়িত্ব? সন্তান মার স্তনের দুধ পান করতেছে, ইন দি মিন টাইমে মার রুহুটা নিয়ে আসতে হবে। চিৎকার মেরে কন্যা, আল্লাহু আকবার। বাবা সন্তান মা তারা বৈশাখ খাবার খাচ্ছে,
ইজরাইল ইন দি মিন টাইমে তুমি বাবার রূহটা নিয়ে আসতে হবে। ও ইজরাইল এই দায়িত্বটা আমি আল্লাহ তুমি আজরাইলকে দিতে চাই। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, এ বাবা জিরারি মনটাকে দিলটাকে নরম করে জীবনের সব স্বপ্নগুলো বাদ দিলেন, করে দেন এই ইন্ডিমিন টাইমে। মনে করেন আপনার সামনে মালাকুল মাউত আজরাইল হাজির হয়ে গেছে, এত স্বপ্ন কি হবে, আমি জালালির এত এত শক্তি দিয়ে কি হবে, কণ্ঠ দিয়ে কি হবে। হে যুবক, এই মুহূর্তে যদি আমি মা শুকুর রহমান জালালির সামনে আজরাইল হাজির হইতে পারে কি পারে না। এই যুবক, এই মাহফিল থেকে সভাপতি প্রধান অতিথি সাহেবের রুহ এই মুহূর্তে আজরাইল নিতে পারে কি পারে না। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কই, মনিব আমাকে আপনি একটু ক্ষমতা দেন, আল্লাহ আমি তো ওই মৌতের এত পাওয়ার এত ক্ষমতা আমি কি ধরে রাখতে পারব। আমার আল্লাহ কই, আজরাইল তোমাকে সেই শক্তি আমি আল্লাহ দান করে দিব। ঠিক কার মেরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহ এমন একটা পাওয়ার দিলেন ওই মুখ থেকে আরো শত শত গুণ বেশি শক্তি হযরত আজরাইল আলাইহিস সালামের হয়ে গেছে। হযরত আজরাইল আলাইহিস সালামের হাতের মুঠের মাঝে মুখ চলে আসছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, একদিন মাটির ভিতরে হবে গো রে মন আমার, কেনে করো বাটফারি ঠিক না বেঠে, একদিন মাটির ভিতরে হবে গোর ওরে মন আমার, কেনে বান্ধ দালাঙ্গর মাটির দেহ চোর মোচর পচে গলে যাবি, স্ত্রী পুত্র যারা আছি সবাই পর হয়ে যাবি ঠিক না বেটে। মাটির দেহে পরলে কত রঙে বিরঙ্গের পোশাক, একদিন তো বাবলি নেমন হয়ে যাবি তোর পর, ওই দেহ পচে গলি যাবে শেষ হয়ে, পরে রবে মাটির উপর ওর মন আমার, কেনে বান্ধ দালাঙ্গর একদিন মাটির ভিতরে হবে গোর রে মন আমার, কেনে সরণ নামাজ রোজা আর মন আমার, কেনে বান্ধ দালাঙ্গর ঠিক কর মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরারি সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম ডাক দি কই, মনিব আল্লাহ আমাকে এমন পাওয়ার দাও আমি যেন সারাটা পৃথিবী ঘুরে ঘুরে দেখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে দুইটা পাকা দিল, ওই পাকা দিয়া সারাটা পৃথিবী ঘুরতেছে আর ডাকতেছে, এ দুনিয়ার মানুষ গুলারি তোরা জানোস নি আমি কে, এই দুনিয়ার মানুষগুলা আমি হইলাম আজরাইল। ও দুনিয়ার মানুষগুলা তোরা যতই স্বপ্ন দেখোস না কেন, তোদের স্বপ্ন আমি আজরাইল একটা সেকেন্ডের ভিতরে ধ্বংস করিয়া দিব ঠিক না বেঠে। যতই এমপি হন না কেন, মন্ত্রী হন না কেন, প্রধানমন্ত্রী হন না কেন, যতই ক্ষমতা থাকুক আমি জালালি, যতই ক্ষমতা থাকুক না কেন, একদিন এমন সময় আসবে কুল্লমান আলাইয়া ফান, একদিন আমার জীবন আমার সম্পদ আমার বাড়িঘর আমার বিল্ডিং সব কিছু ধ্বংস হয়ে চুরমার হয়ে যাবে, কথাগণ ঠিক না বেঠে। তুই হাত তুলে বলেন ঠিক না বেঠে। এত শক্তি দিয়ে কি হবে, বাহাদুরি ক্ষমতা যা আছে সব কিছু চলে যাবে, কথা কোন ঠিক না। তাই মরার আগে মরতে হবে, কথা কোন ঠিক না। এ যুবক, তোর মতন বহু যুবক কবরে ফইরা রইছে, তুমি টাকাওয়ালা সম্পদওয়ালা, তোমার থেকে বড় টাকাওয়ালা ছিল ফেরাউন, নমরুদ, আবু জাহিল, উতবা, সাইবা,
তাদেরকে আমার আল্লাহ ধ্বংস করে দিছে। তোমাকে আল্লাহ শক্তি দিছে, শক্তিটা আমার আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। কথাগণ ঠিক না ঠিক? তোমাকে আমার আল্লাহ ধন সম্পদ দিছে, এই ধন সম্পদ আমার আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। তোমাকে আল্লাহ ক্ষমতা দিছে, এই ক্ষমতাটা আমার আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। নতুবা তোমার জীবনের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা বছর, মাস, তোমার হিসাব আমার আল্লাহর দরবারে জাররা ভাবে দিতে হবে। কথা কোন ঠিক না? পালাবে কই যাইয়া রে মানুষ, পালাবে কই যাইয়া, আজরাইল আসিয়া সেই দিন নিবে জানকারিয়া রে। কথা কোন ঠিক না? গভীর মনোযোগ এ বন্ধুরে, আমার নবী বলে রে সাহাবীরা, তোমরা সব সর্বক্ষণ মরণের কথা স্মরণ করো। যেই ব্যক্তিটা সর্বক্ষণ মরণের কথা স্মরণ করবে, ওই ব্যক্তির জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? ভালো লাগতেছে নি আলোচনা? ঠিক আছে তো ইনশাল্লাহ চলবো নি, চলবো নি। আমার নবী বলেন সাহাবীরা, সর্বক্ষণ মরণের কথা স্মরণ করো। ও সাহাবীরা মনে করো এই মুহূর্তে তোমার জীবনের টাইম শেষ, ঠিক কিনা? এ বন্ধুরে, সারাটা বাংলাদেশে চলতেছি, কত লাশ চোখের সামনে বইরা রইছে, কত মানুষের জানাজা করেছি, কত মানুষকে নিজের হাতে গোসল করাইছি, নিজের হাতে কাফনের ভিতরে ঢুকাইয়া দিছি, কত মানুষকে জানাজা পড়ে কবরে ঢুকাইয়া দিছি। এই মুহূর্তে যদি আমি মা শুকুর রহমান জালালির প্রাণ পাখিটা বের হয়ে যায়, কালকে এরকম সময় আমি কবরে থাকবো। কথা কোন ঠিক কিনা? এ যুবক, আমার নবী বলেন সাহাবীরা, সর্বক্ষণ মরণের কথাটা ভাবো। ও যুবক রে, যুবক রে, কিসের এত জল্পনা কল্পনা? আজকে তুমি কার জন্য নামাজ ছেড়ে দিছো, কার জন্য তুমি রোজা ছেড়ে দিছো, কার জন্য মার খেদমত ছেড়ে দিছো, কার জন্য বাবার খেদমত ছেড়ে দিছো? এ বন্ধু, এই মুহূর্তে যদি আমি জালালের প্রাণ পাখিরে বের হয়ে যাই, সমস্ত মানুষগুলা সারা বিশ্বের মাঝে এলান হয়ে যাবে ফেসবুকে, ইউটিউবে, মা শুকুর রহমান জালালি নাই 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 নাই। আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেবের যদি রুটা চলে যায়, সারা দেশে এলান হয়ে যাবে নাই নাই নাই, আর কোনোদিন দুনিয়ার জমিনে আসবো না। আমার বড়দের মা বোনের, আজকে অনেক মা বোনের আসছে, মা গো, ও মা, এত সুন্দর দিয়ে কি করবা, এত টাকা দিয়ে কি করবা, সর্বক্ষণ মরণের কথা স্মরণ করার দরকার আছে না? নাই। এ বন্ধু, ঘর থেকে ভিতরের প্রাণ পাখিটা বের হয়ে যাবে, ঘর থেকে টেনে টেনে লাশ বাহির করবে, যতই টাকা ওলা হই না কেন, সমস্ত মানুষগুলা একটা নজর আসবে দেখার জন্য। কথা কোন ঠিক কিনা? চেহারাটার দিকে তাকায়া তাকায়া কাঁদবি, হায়রে লোকটা বড় ভালো ছিল, যদি ভালো কাজ করে যাইতে পারেন মানুষগুলা বলবে বড় ভালো ছিল, যদি ভালো কাজ না করতে পারেন মানুষগুলা বলবে বড় খারাপ ছিল। কথা কোন ঠিক কিনা? যদি আপনি নামাজ না পড়েন, অনেক বৃদ্ধ বাবার আছে, বৃদ্ধ হয়ে গেছে এখনো মসজিদ মুখী হয় না, আসে না নাই, এদেরকে দেখলে বড় মায়া লাগে, বাবা রে সাদা দাড়ি সাদা হয়ে গেছে, যৌবন পুড়ে গেছে, শক্তি কমে গেছে, এখনো বাবা মরণের কথা স্মরণের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? গভীর মনোযোগ এ বন্ধুরে, যেই মুহূর্তে লাশকে গোসল করাইয়া কবর দিকে নিয়ে যাওয়া হবে, কবরবাসীরা ওই সময় ইবলিস আইসা বলবে, এই আল্লাহর বান্দা, এখন তোমার আপনকে যদি আপনি মুমিন হয়ে থাকেন, বলবেন আপন হইল আমার আল্লাহ এবং রসুল। কথা বলেন ঠিক কিনা? আজরিল কয়জন?
একজন একজন আছেনিল যে টাইমে আপনাদের এই বাজিতপুর এই পশ্চিম দিগির পার আসে এই টাইমে লন্ডন যায়নি হ্যাঁ আমেরিকা মালয়েশিয়া কুয়েত ইতালি ফ্রান্স লন্ডন সারা পৃথিবীর মানুষের রুহু একই টাইমে আজরে নিতে পারে কি পারে না আর জোরে কোন পারে কি পারে না ও ভাই আজরাইলের যদি এত ক্ষমতা হয় আমার রসুলের ক্ষমতাটা এর চেয়ে কম হইব না বেশি হইব এই তো ভালো লাগছে আপনারা বুঝতে পারছেন বাজান ইমান এটাই ইমান রসুলের প্রতি যার ভালোবাসা না থাকে তার ইমান কোনোদিন হয় হবে না কথা কোন ঠিক কিনা ও ভাই হাসরের মাঠে সন্তান ভুলে যাবে মা ভুলে যাবে বাবা ভুলে যাবে ভাই ভুলে যাবে দৌড়ে যাবেন বাবা আদমের কাছে আদম বলবে ইয়া নফসি দৌড়ে যাবেন মুসা নবীর কাছে বলবে ইয়া নফসি দৌড়ে যাবেন ঈসা নবীর কাছে বলবে ইয়া নফসি যাও ওই দিকে তাকায়া দেখো এমন একজন নবী সেজদায় পড়ে কাঁদতেছে ওই নবীর কাছে যাও ওই নবী ছাড়া তোমাকে কেউ তরাইতে পারবে না যাইয়া দেখো একজন নবী কাঁদতেছে দৌড়ে যাইয়া দেখবো আমার নবী রব্বি আবলি উম্মতি রব্বি আবলি উম্মতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল তুমি জীবন তুমি মরণ আদার করে নবী তুমি আল্লাহ আকবার কয় আমি গুণাগার একটা মাদ্রাসা করতেছি সুন্নিয়তের খেদমত আমাদের দরকার আছে না নাই আমার একটা ছাত্র আসছে আপনারা যদি পারেন পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা দিয়ে যদি পারেন সামিল থাকবেন রাজি আছেন তো সুন্নিয়তের খেদমত দরকার আসেনি থাকলে যারা রসুলের দুশ্মনী করে গেছে তারা এই দুনিয়াতে পচে গলে মরে গেছে ঠিক কিনা আর যারা রসুলের মহব্বত করে গেছে রসুলের প্রেম ভালোবাসায় অন্তরে নিয়ে গেছে এদের লাশ কবরে এক হাজার বছর পরেও জিন্দা কথা কোন ঠিক কিনা এখন বলতে পারেন জালালি সাহেব আমরা আহলে সুন্নতুল জামাতের পক্ষে মুফতি আছে কমি অঙ্গনের পক্ষে মুফতি আছে খারেজিদের পক্ষে মুফতি আছে শিয়াদের পক্ষে মুফতি আছে হুজুর ও জালালি সাহেব আমরা কোন দলে যামু ঠিক কি না আমরা আম পাবলিক বিপদ বিপদ না বাজান কেউ আয়া বুঝাইতেছে ইডা কেউ বুঝাইতেছে হিডা কথা কোন ঠিক কি না এখন আমার প্রশ্ন হইলো বাজান কোন দলে মুফতি কোন দলে মুহাদ্দিস এটা আমার দেখার বিষয় না দেখতে হবে কোন দলে আছে বাবা শাহজালাল কথা কোন ঠিক কি না এই আওয়াজে মানি না কথা কোন ঠিক না ঠিক দেখতে হবে কোন দলে আছে খাজা গরিবে নেওয়াজ আর জোরে কোন ঠিক কি না দেখতে হবে কোন দলে আছে বরফির আব্দুল কাদের জিলানি এই দেশে কোন মৌলবীর বাদ ইসলাম আনে নাই এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর অলিরা দুই হাত তুলে বলেন ঠিক কি না এই দেশে ইসলাম এমনি আসে নাই এই যে ইসলাম এসেছেন আমার রসুল বাবা শাহজালালকে বলেছেন এই জালালউদ্দিন ভারতবর্ষে যা ওই জায়গায় ইসলাম প্রচার করে দে আমার রসুলের আদেশ পে বাবা শাহজালাল বাংলার জমিনে এসেছে কথা কোন ঠিক কি না বাবা শাহজালাল এমনি আসে নাই কোন মৌলবীর কথা শুনে আসে নাই আমার রসুল পাঠাইছে আজকে ওলির মাজারে যাইলে তুমি আমাদেরকে গালি দাও আমরা মাজার পূজারি দুঃখ লাগে কষ্ট লাগে কারণ আমরা তো মাজারে যাইয়া বাপ দাদার কিতাব পড়ি না কথা কোন ঠিক কি না কোন কিতাব পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কার কিতাব সন্দেহ আছে সময় নাই ফিসা বুঝাইতেছে আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ এখন জি আচ্ছা ও খাইতেছে তে সময় আছে মারহাবা কর না গভীর মনোযোগ আমি আর শেষ দিলাইছিলাম কিন্তু যাক আলহামদুলিল্লাহ শুকলে মারহাবা কর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা মাজারে যাই আমার আল্লাহর কালাম পড়ি ঠিক কি না
الرحمن علم القرآن تلاوت كوريني ما ذلك كوريني ناكي هوري كشنا هوري كشنا كورين আমনের বাফের সম্মান গায়েন ভাই যদি মাজারে গিয়ে আমরা কুরআন তেলাওয়াত করি এটাকে আপনি পূজা কেমনে বলবেন এটা আমি আপনাদের কাছে প্রশ্ন বাজান আপনারা কি বলেন এটা কি পূজা হতে পারে পূজা হতে পারে যদি পূজা না হয় তাহলে যারা মাজার জিয়ারতকে পূজার সমতুল্য বলে এরা কি ইমানদার না বেঈমান কারণ কুরআনের বিরুদ্ধে যেই কথা বলবে বড় দুঃখ লাগে বর্তমান যে জামানা চলছে এই জামানায় যদি হযরত উমরের আমলে থাকতো তাহলে আমার মনে হয় এক একটাকে কল্লা কেটে কেটে মেঘনা নদীতে ভাসাইয়া দিত